প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? তারপর আপনার নাম কি? মাশাল্লাহ, খুব সুন্দর নাম দেখতে তো, মাশাল্লাহ বেশ সুন্দরী। বয়স মনে হয় অল্প, বয়স কত চলে? 18 হয়ে গেছে, মাশাল্লাহ, চেহারা দেখে কিন্তু মনে হয় না। তো যাই হোক, মানে শরীর গঠন দেখা তার চেহারা বোঝা, মানে বয়স বোঝা যায় না। তো ইউটিউবে কেন আসলেন বলেন? ইউটিউবে আছি, অনেক জীবনে দুঃখ কষ্ট নিয়ে আইছে, অনেক কষ্ট। বাবা বিয়া করছে, মা মারা যাওয়ার পর স্বপ্নের ঘরে, স্বপ্ন অনেক জ্বালা যন্ত্রণা দেন। আচ্ছা আচ্ছা, কষ্ট নিয়ে আইছি। তো অনেক দর্শকের বলে আপনারা কি মিথ্যা গল্প সাজা, এটা কি সত্য? না না ভাই, এটা মিথ্যা গল্প না, এসেছি জীবনের বাস্তব কাহিনী নিয়ে ভাই, জীবনে কষ্ট গুলো তার জন্য এসেছি। আর মিথ্যা গল্প নিয়ে কেউ কখনো প্রতিবেদনের সামনে আমরা এইভাবে তো খোলাসা চেহারা দেখে না কেউ, ঠিক না? মিথ্যা লেগে খোলাসা চেহারা দেখে না সবাই, তার এক না ভাই, হাতের পাশ আঙুল। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করছি তো ফাইভ পর্যন্ত। এখন কি করেন? রোজ এই তো 200-100 টাকা দেয়, যখন একটু বেশি রকম কাজ থাকে, চাপ থাকে, সেখানে একটু খুশি মনে 400 টাকা দেয়। আচ্ছা, যাক ভালো। তো মালিক মনে ভালো আছে নাকি? মালিক ভালো, কাজ যাইতে দেরি হইলে লোকের বাড়ির কাজ জানেন তো, একটু বকা ঝকা করে না। আচ্ছা, কি করবেন, পরের বাসায় কাজ করতে গেলে কথা শুনতেই হবে। তো বিয়ে শাদী তো বয়স হয়েছে, তো বিয়ে শাদী করে ফেলেন? বিয়ে শাদী করবো, ভালো মনের মতো মানুষ চলে যাবে, ভালো বেসা সুখে রাখতে পারবো। তো কোনো পছন্দ আছে আপনার? পছন্দ তো আছেই। কেমন ছেলে? পছন্দ নেই, যেই রকমই হোক। আচ্ছা আচ্ছা, যদি কোনো বুড়া লোক আমার দায়িত্ব না, সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।